আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের এমন কিছু স্ট্র্যাটেজি বলবো, সেই স্ট্র্যাটেজিগুলো যদি আপনারা মেনটেন্স করে চলেন তাহলে কিন্তু আমাদের যে সমস্ত আপকামিং এক্সামগুলো রয়েছে সেই আপকামিং এক্সামগুলোতে কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাবো। এবং আমি আপনাদের কথা দিচ্ছি এই ভিডিও দেখার পর কিন্তু আপনাদের যে প্রিপারেশনটাই কিন্তু অনেকটা কিন্তু বুস্ট হবে এবং যে প্রিপারেশনটা কিন্তু অনেক হাই লেভেলে চলে যাবে যদি আপনারা এই যে আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলোকে যদি আপনি মেনে চলেন। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের যে প্রথম যে পয়েন্টটা সেই পয়েন্টটা আপনাদের সামনে রাখছি। প্রথম যে পয়েন্টটা হচ্ছে সেটা হচ্ছে সিলেবাস নলেজ। দেখুন প্রত্যেকটা আপনাদের পরীক্ষার ক্ষেত্রে একটা প্রপারলি সিলেবাস থাকে, সেই সিলেবাসের কিন্তু যদি আপনাদের নলেজ থাকে তাহলে কিন্তু ইজিলিভাবে কিন্তু আপনার অনেকটা জিনিস আপনাদের মাইন্ডে যদি সেই রা বাইরে থেকে যায় যে সিলেবাস সম্পর্কে, তাহলে কিন্তু যখন আপনি পড়বেন তখন কিন্তু আপনার অনেকটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা কিন্তু অনেকটা কিন্তু ইজি হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার কোশ্চেন এবং অ্যান্সার যে কোশ্চেনগুলো পড়ছেন কিংবা হচ্ছে যে অ্যান্সারগুলো পড়ছেন সেখান থেকে কিন্তু অনেকটা কিন্তু রা বাইরে কিন্তু চলে আসবে। এই জন্য সিলেবাসের নলেজটা কিন্তু আপনাকে দেখতে হবে। এই জন্য আপনার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার প্রপারলি আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পড়ুন কিংবা ইগনুতে পড়ুন বা আদার যে সমস্ত রেগুলার ইউনিভার্সিটিতে পড়ুন না কেন, সেখানে সিলেবাসটা বের করে কিন্তু আপনার স্টাডি টেবিলে রাখতে হবে। কারণ সিলেবাসটাকে কিন্তু নলেজ থাকা মানে কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাডভান্স হয়ে চলে যায়। এই জন্য সিলেবাসটা কিন্তু প্রিন্ট আউট বের করে আপনার স্টাডি টেবিলে রাখাটা কিন্তু মোস্টলি এসেন্সিয়াল। এরপরে হচ্ছে যে ব্রেক দ্য সিলেবাস। দেখুন যে সিলেবাসটা আপনি প্রিন্ট আউট বের করে আপনার স্টাডি টেবিলে রাখলেন, তারপরে হচ্ছে যে এই যে সিলেবাস, দেখুন আপনাদের একটা সিলেবাস কিন্তু ভাস্ট সিলেবাস থাকে, সেগুলো দেখলে কিন্তু অনেকের মাথা ঘুরে যায়। এই জন্য কী করতে হবে, আপনাকে ইজিলিভাবে যদি ট্যাকেল করতে পারেন, আমাদের মধ্যে ভয় যাতে না আসে, তাহলে কিন্তু এই সিলেবাসগুলো যেমন আছে, যেমন মডিউল ওয়ান, মডিউল টু, মডিউল থ্রি কিংবা ইউনিট ওয়ান, ইউনিট টু, ইউনিট থ্রি করে ভাগ থাকে, সেগুলো কিন্তু আপনাকে পার্ট পার্ট করে ভেঙে নিতে হবে। অর্থাৎ আপনার যে সময় আপনি ইউটিলাইজ করতে চাইছেন বা সময় পড়তে চাইছেন সেই সময়ের মধ্যে কিন্তু ওই সিলেবাসগুলোকে ভাগ করে দিই, বা সকালে আমি এই মডিউলগুলো বা আমার স্ট্যান্ডার্ডগুলো পড়বো, বিকেলে আমি এই স্ট্যান্ডার্ডগুলো পড়বো বা মডিউলগুলো পড়বো, সন্ধ্যেবেলাতে অন্য শিডিউল করবেন বা মডিউলগুলো পড়বো। এই যে যে প্রপারলি একটা ভেঙে দেওয়া এটা কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। কারণ হচ্ছে যে আপনার ভার্স্ট সিলেবাস থেকে আপনাকে অনেকটা বিরত থাকবে, আপনার মাইন্ডটা কিন্তু অনেকটা কিন্তু ভয় ভীতি থেকে দূরে থাকবে এবং পড়তে কিন্তু অনেকটা কিন্তু ইজি হয়ে যাবে। তারপরে হচ্ছে আপনাকে কিন্তু একটা রুটিন তৈরি করতে হবে। দেখুন আমাদের প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমাদের কিন্তু একটা এম দরকার হয় এবং তার জন্য কিন্তু রুটিন থাকে। এমটাকে ফুলফিল করার জন্য কিন্তু সেই এম অনুসারে কিন্তু আপনাকে চলতে হবে, চলার জন্য কিন্তু রুটিন থাকে। দেখবেন প্রত্যেকটা সাকসেসফুল ব্যক্তির কিন্তু একটা রুটিন থাকে, সেই রুটিন অনুসারে কিন্তু সে পার ডেতে কিন্তু চলে বা তার ডেলি যে অ্যাক্টিভিটিসগুলো কিন্তু সে নোট ডাউন করে রাখে। ঠিক তেমনইভাবে আপনার পড়ার ক্ষেত্রে কিন্তু একটা প্রপারলি রুটিন থাকতে হবে। ধরুন আপনার সকালবেলা আপনি 1 ঘন্টা পড়বেন, সে 1 ঘন্টার রুটিন তৈরি করুন, বিকেলবেলা 1 ঘন্টা আপনি পড়বেন, তার জন্য রুটিন তৈরি করুন, বিকেলবেলা, সন্ধ্যেবেলা বা আপনার ডিনারের পর বা লাঞ্চের পর পড়বেন, তার জন্য কিন্তু প্রপারলি কিন্তু রুটিন তৈরি করতে হবে। উইদাউট রুটিন ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু অ্যাডভান্স স্টেজে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য কিন্তু আপনাদের যে সিলেবাসটাকে আপনি প্রিন্ট আউট বের করলেন সেই সিলেবাসের আপনি ভাঙলেন, ভাঙার পর কিন্তু সেই ব্রেক দা মানে সেই যে ভাঙা যে সিলেবাসগুলোটাই কিন্তু আপনাকে একটা প্রপারলি রুটিন মেনটেন করে কিন্তু সেই আপনাকে পড়তে হবে এবং সেই রুটিনটাই কিন্তু অবশ্যই আপনার স্টার্ট টেবিলে রাখতে হবে বা অথবা দেওয়ালে আপনি চিপকে দিতে পারেন, চিপকে দিয়ে কিন্তু সেই রুটিন অনুসারে কিন্তু ফলো করতে হবে। সেই রুটিনটা করার পর কিন্তু আপনি ভাববেন না যে আমি কাল থেকে পড়বো, আপনাকে ভেবে নিতে হবে আজ থেকে এখন থেকে কিন্তু রুটিনটা ফলো করতে হবে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু অ্যাডভান্স স্টেজে চলে যাবেন। এই জন্য রুটিন তৈরি করাটা কিন্তু খুবই এসেন্সিয়াল। এরপরে হচ্ছে যে টাইমটা দেবেন, টাইমটাকে কিন্তু আপনাকে প্রপারলি দিতে হবে, জেনুইন টাইম দিতে হবে। অর্থাৎ আপনি যে টাইমটা দেবেন 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক বা 1/2 ঘন্টা হোক, তাহলে কিন্তু যে সময়টা দেবেন সেই সময় কিন্তু আপনাকে আপনার হাতে যে স্মার্টফোন থাকে যেটা হচ্ছে সবার ক্ষেত্রে একটা অবস্ট্রাকশন থাকে সেই জিনিসটা থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। এবং এই স্মার্টফোন কিন্তু থাকা মানেই কিন্তু আপনার মনে হবে একটু দেখি কি SMS করেছে হোয়াটসঅ্যাপে বা কি ইনস্টাগ্রামে কি পোস্ট করেছে, দেখি আমাদের ইউটিউবে শর্ট ভিডিও দেখি কিংবা রিলস দেখি, এইগুলো থাকা মানে কিন্তু আপনার যে এম ছিল, রুটিন ছিল, সেই রুটিনগুলোই কোনোদিন কিন্তু ফুলফিল করতে পারবে না। এই জন্য কিন্তু যে সময়টা দেবেন সেই সময়টা কিন্তু প্রপারলিভাবে দিতে হবে এবং সেই সময়ের মধ্যে কিন্তু কোনোভাবেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু অ্যাক্টিভও থাকা যাবে না, কোনোভাবে কিন্তু কোনো ডিস্ট্রাকশনের মধ্যে থাকা যাবে না, আপনাকে কিন্তু পিওরলিভাবে ডেডিকেটেডভাবে কিন্তু ওই সময়টা কিন্তু আপনাকে ইউটিলাইজ করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে নোটস কালেক্ট করতে হবে। দেখুন আপনাদের স্টাডি মেটেরিয়ালস কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কিন্তু স্টাডি মেটেরিয়ালস কিন্তু এতটা এনাম নয়,
যে আপনাকে টোটালি ভাবে কিন্তু পুরো আপনাকে ডেপথ নলেজ দিয়ে দেবে। এই জন্য কিন্তু আপনাকে কিন্তু স্ট্যান্ডার্ড নোটস কালেক্ট করতে হবে যে কোনো কোচিং সেন্টার থেকে, যে কোচিং সেন্টারের নোটস এর কোয়ালিটি ভালো, সিলেবাসটাকে আপনাকে কভার করেছে, সেই নোটস গুলো কিন্তু আপনাকে কালেক্ট করে কিন্তু স্টাডি টেবিলে রাখতে হবে, যেগুলো কিন্তু প্যারালাল ভাবে আমাদের স্টাডি মেটেরিয়ালস মানে পাশাপাশি নোটসটা কিন্তু আপনাকে কিন্তু রাখতে হবে, যাতে আপনার মধ্যে একটা রাগ বাইরে চলে আসবে যে কোন কোশ্চেনটার জন্য কিন্তু কতটা লিখতে হবে বা কোন কোশ্চেনের জন্য কোন অ্যান্সারটা এখানে দিয়েছে, সেইভাবে কিন্তু আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। সেই প্রিপেয়ার থেকে কিন্তু বা নলেজ থেকে কিন্তু আপনাকে কিন্তু একটা আইডিয়া নিয়ে কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। এরপরে হচ্ছে প্যারামেকিং কোশ্চেন অ্যান্সার। আপনি বলবেন যে প্যারামেকিং কোশ্চেন অ্যান্সারটা কি? দেখুন প্রত্যেকটা কোশ্চেনে থাকে যে তার যে অ্যান্সার থাকে, দেখবেন প্যারা প্যারা করে লেখা থাকে, প্রত্যেকটা প্যারাতে কিন্তু একটা একটা ইনসিডেন্ট বা একটা একটা ইস্যুকে কেন্দ্র করে কিন্তু এই প্যারাগুলোকে তৈরি করে, এবং প্রত্যেকটা যে প্যারা বলবো বা স্ট্যান্ডার বলবো স্ট্যান্ডার্ডে কিন্তু বিশেষ টপিকগুলোকে মেনশন করা হয় বা সেগুলোকে ডিসক্রিপশন করা বা ডিসক্রাইব করা হয়, সেইগুলোকে কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে। ওই প্যারাতে যে কোশ্চেনগুলো বলেছে, অর্থাৎ একটা কোশ্চেন ধরুন চারটা প্যারা থাকলো, চারটা প্যারাতে যে থিমটা বলেছে বা যে টপিকটা বলেছে, এই টপিকটাই কিন্তু আপনাকে ভালো করে বুঝে নিতে হবে। বুঝে নিয়ে ওই যে প্যারার উপরে কিন্তু একটা ছোট্ট করে একটা কোশ্চেন আপনাকে লিখে রাখতে হবে, অর্থাৎ একটা কোশ্চেন ধরুন এই কোশ্চেনটা আপনি পড়ে গেলেন, এই কোশ্চেনটা পড়ে যাওয়ার ওই কোশ্চেন থেকে আপনি যখন পাঁচটা প্যারা থেকে পাঁচটা আপনি কোশ্চেন লিখলেন, তাহলে কি হলো বলুন তো, আপনার ছটা কোশ্চেন কিন্তু ইজিলিভাবে হয়ে গেলো। অর্থাৎ আপনার একটা কোশ্চেন থেকে আপনার ছটা কোশ্চেন উঠে এলো, আপনার সঙ্গে শুধু কোশ্চেন নয় কোশ্চেনের উইথ অ্যান্সার কিন্তু উঠে এলো, সেক্ষেত্রে কিন্তু অনেকটা প্রিপারেশনটা কিন্তু অনেকটা অ্যাডভান্সে চলে গেলেন। অর্থাৎ প্রত্যেকটা প্যারা থেকে যে কোশ্চেন আপনার মনে হচ্ছে যে এই প্যারা থেকে এই কোশ্চেন হতে পারে, সেটা লিখে রাখুন, ব্র্যাকেট করে রাখুন, কারণ এই যে কোশ্চেনটা আপনি পড়ছেন, যে লং কোশ্চেনটা আপনি পড়লেন, এই লং কোশ্চেনটা আসবে এমন কোনো গ্যারান্টি নেই। হয়তো দেখা গেল যে লং কোশ্চেনের মধ্যে যে প্যারাগুলো আছে ওই প্যারা থেকে একটা লাইন তুলে দিল, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে যে প্যারামেকিং কোশ্চেন আনসার করলেন, তাহলে সে কিন্তু পরীক্ষার হলে কিন্তু গিয়ে কিন্তু ওই প্যারা থেকে যদি কোশ্চেন পড়ে যায়, তাহলে কিন্তু ইজিলি ভাবে কিন্তু ওই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন কোশ্চেনের উত্তর কোনখান থেকে বা কোনখান থেকে এসছে বা কতটা লিখতে হবে। এই জন্য কিন্তু প্যারামেকিং কোশ্চেন আনসার কিন্তু খুবই এসেন্সিয়াল, যেগুলো আপনার প্রিপারেশনটাকে কিন্তু অনেকটা বুস্ট করতে কিন্তু সাহায্য করবে এবং অনেক কোশ্চেন নলেজ কিন্তু আপনাকে দিয়ে দেবে, যেটা কিন্তু পরীক্ষা সেন্টারে কিন্তু আপনি সেফ অ্যান্ড সিকিউর ফিল করবেন। এরপরে হচ্ছে যে আপনাকে প্রত্যেকটা কোশ্চেন একটা সামারি তৈরি করতে হবে। দেখুন আপনার যখন 10 নম্বরের কোশ্চেন লিখবেন, মিনিমাম আপনাকে 100টা ওয়ার্ডে লিখতে হয় বা 150টা ওয়ার্ডে লিখতে হয়। এই 150টা ওয়ার্ড যখন লিখবেন, তখন কিন্তু লিখতে গেলে কিন্তু ওয়ার্ডটা অনেক কমে যাবে, কিন্তু এত বড় কোশ্চেন বা তার অ্যান্সার কিন্তু আমাদের মেমোরাইজ করা কিন্তু সম্ভব নয়। এই জন্য ধরুন একটা লং কোশ্চেন করলেন, আপনি মনের মধ্যে কিন্তু একটা ক্যালকুলেশন করেননি বা একটা 20টা ওয়ার্ডের মধ্যে পুরো বেসটাকে আমি লিখে নিন বা পুরো থিমটাকে লিখে নিন, যে এই কোশ্চেনের মধ্যে কি বলতে চাইছে, যেটাকে আমরা সামারি বলবো। এই সামারিটা কিন্তু আপনি লিখে নিলে কি হবে, খুব কম সময়ের মধ্যে কিন্তু আপনি রিভিশন করতে পারবেন বা আপনি ওই সামারিটা যদি পড়ে নেন, তাহলে কিন্তু একটা রাফ আইডিয়া চলে আসবে এই কোশ্চেনের অ্যান্সারটা এই হতে পারে। তখন কিন্তু এই সামারি থেকে কিন্তু অনেক বড় করে বা বড় লং কোশ্চেনটা কিন্তু আপনি নামাতে পারবেন, যেটা কিন্তু আপনাকে কিন্তু প্রিপারেশনটা কিন্তু অনেকটা কিন্তু বুস্ট করতে কিন্তু সাহায্য করবে। এই জন্য কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের আপনার 10টা হোক 20টা হোক বা 30টা হোক ওয়ার্ডের কিন্তু একটা সামারি তৈরি করতে হবে, যেগুলো কিন্তু আপনাকে যে কোনো আপনার নোটবুকে কিন্তু আপনাকে নোট ডাউন করে রাখতে হবে। এই জন্য সামারিটা কিন্তু অবশ্যই কিন্তু এসেন্সিয়াল আপনার প্রিপারেশনটাকে এগিয়ে নেওয়ার জন্য। এরপরে হচ্ছে রিভিজন। দেখুন রিভিজন হচ্ছে সব থেকে বেস্ট কি টু গেট সাকসেস। আপনাকে কিন্তু রিভাইজ করতে হবে, কারণ আমাদের যে মাইন্ডটা কিন্তু আনকনসিয়াস মাইন্ড, যখন আমাদের মনের মধ্যে বা মাইন্ডের মধ্যে কিন্তু অনেক প্রেশার থাকে, সেই প্রেশার থাকার জন্য কিন্তু আমরা যেগুলো পড়ি সেগুলো কিন্তু আমাদের মনে থাকে না। এই জন্য কিন্তু যখন আপনি বারবার সেগুলোকে মেমোরাইজ করবেন বা রিভিশন করবেন, তাহলে কিন্তু সেগুলো কিন্তু মাথার মধ্যে কিন্তু স্টোর হয়ে যায় এবং সেগুলো কিন্তু আমাদের মনের মধ্যে এবং চোখের সামনে ভাসে থাকে। এই জন্য আপনি যে পড়াগুলো পড়ছেন সেগুলো কিন্তু এভরি অল্টারনেটিভ ডেতে কিন্তু আপনাকে কিন্তু রিভিশন করতে হবে। এই জন্য রিভিশনটা কিন্তু খুবই এসেন্সিয়াল, কারণ পড়াশোনা তো করলে হয় না। আপনি ধরুন একদিন পড়লেন, তারপরের দিন আমি রিভাইজ করলেন যে কিটা পড়েছি, তারপরের দিন আমরা করলেন, তারপরে রিভিশন করলেন, এবং বা হচ্ছে উইকলি কিন্তু এভরি উইকেন্ডে কিন্তু আপনাকে কিন্তু রিভিশন এসে রাখতে হবে। কিন্তু এই রিভিশন যদি না করেন, তাহলে কিন্তু যেগুলো পড়ছেন সেগুলো কিন্তু কোনোভাবেই কিন্তু মনে থাকবে না, পরীক্ষায় গিয়ে কিন্তু আপনি কোনোভাবে কিন্তু লিখতে পারবেন না, সেখানে কিন্তু আপনার কিন্তু মাইন্ড কিন্তু মানে ডিস্টার্ব হয়ে যাবে। এই জন্য বলতে চাইছি এভরি অল্টারনেটিভ ডেতে কিন্তু আপনাকে কিন্তু রিভিশন করতে হবে, কারণ রিভিশন হচ্ছে একমাত্র হচ্ছে প্রসেস টু গেট সাকসেস, মানে সফলতার দিকে কিন্তু সফলতাকে এনে দেওয়ার জন্য বা সফলতা আনার জন্য কিন্তু আপনাকে রিভিশন করতে হবে এবং মনে রাখার জন্য কিন্তু রিভিশনটা হচ্ছে সব থেকে বেস্ট মেথড। এরপরে যে আপনি যে কোশ্চেন আনসারগুলো পড়ছেন, দেখবেন প্রত্যেকটা কোশ্চেন আনসারের মধ্যে কিন্তু একটা দেখবেন কি পয়েন্ট থাকে বা কি ওয়ার্ড থাকে,
সেই কিওয়ার্ডগুলোতে কিন্তু আপনাকে মার্কার, দেখুন বাজারে কিন্তু আপনি 10 টাকা বা 20 টাকা কিন্তু মার্কার পাওয়া যায়, আমরা হাইলাইটারও বলি, ওই হাইলাইটার দিয়ে কিন্তু ওটাকে কিন্তু মার্ক করে রাখতে হবে। মার্ক করে গেলে কি হবে, যখন আপনি পড়তে যাবেন কোশ্চেনকে রিভাইজ করতে যাবেন, তখন দেখবেন ওই যে মার্কিং করা জিনিসগুলো কিন্তু আপনার চোখের সামনে কিন্তু আমার চোখটা কিন্তু সেই দিকে কিন্তু যাবে। অর্থাৎ আপনি দেখবেন কোনো বন্ধুর সঙ্গে গেলেন, বন্ধু যদি কোনো কারণে কোনো ফল্ট থাকে, সেই ফল্টের দিকে কিন্তু আমার চোখটা সবসময় গিয়ে কিন্তু আটকে যায়। ঠিক তেমনই ভাবে আপনি যখন একটা কোশ্চেন আনসার করছেন, কোশ্চেনের মধ্যে যে মার্ক করে রেখেছে সেই মার্কিং এর জায়গাগুলোতে দেখবেন আমার চোখটা কিন্তু সেখানে গিয়ে আটকে যাবে। এই জন্য বলতে চাইছি যে কি পয়েন্টগুলো যদি আপনি মার্কিং করে রাখেন, তাহলে কিন্তু পরীক্ষার সেন্টারে বা কিছু বোম্বাস্টিং ওয়ার্ড থাকে যেগুলো আপনার মনে থাকতে যায় না, সেই ওয়ার্ডগুলোই কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু হাইলাইটার দিয়ে মার্কিং করে রাখতে হবে। মার্কিং করে রাখলে কি হবে, যখন আপনি বারবার দেখবেন ওই কোশ্চেনটা খোলার সঙ্গে সঙ্গে ওই কি পয়েন্টগুলো যখন আপনি দেখতে থাকবেন, তখন দেখবেন ইজিলি ভাবে কিন্তু ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনি পরীক্ষা সেন্টারে গিয়ে প্রথমে আপনার মনে থাকবে। কোশ্চেন মনে থাকুক না থাকুক বা অ্যান্সার মনে থাকুক না থাকুক, ওই ওয়ার্ডগুলো কিন্তু আপনার মনের মধ্যে অবশ্যই কিন্তু চলে আসবে এবং আপনি দেখতে পাবেন যে এই সমস্ত হাইলাইটারগুলো বা এই মার্কিংগুলো কিন্তু ওইখানে ওই কোশ্চেনে কিন্তু এই মার্কার করা ছিল বা মার্কিং করা ছিল। তাহলে কিন্তু অবশ্যই যে কি ওয়ার্ডগুলো আছে বা কি পয়েন্টগুলো আছে অবশ্যই কিন্তু আপনাকে মার্কার দিয়ে কিন্তু মার্কিং করে রাখতে হবে। এই জিনিসটা কিন্তু আপনার প্রিপারেশনটা কিন্তু অনেকটা অ্যাডভান্স স্টেজে নিয়ে যাবে এবং প্রিপারেশনটা কিন্তু বুস্ট করতে কিন্তু অনেকটা সাহায্য করবে। এবারে আসি যে পরীক্ষার সময় অনেকের ধারণা আছে যে আমি কোশ্চেন সবগুলোকে অ্যাটেম্প করবো, আমি কোশ্চেন জানি না। এখানে বলে রাখি আপনাকে, আমি জেনুইন ভাবে যদি আমি অ্যাডভাইস দিই তাহলে আপনাকে একটি কথা বলবো যে পরীক্ষার সেন্টারে আপনি যখন কোনো একটা প্রিপারেশান নিয়ে গেলেন, ধরুন কোনো কোশ্চেন আপনার জানা থাকলো না, আননোন কোশ্চেন এলো, তাহলে আপনি কি করবেন, ছেড়ে চলে আসবেন কিন্তু না, এখানে কোনোভাবেই করবেন না। কারণ ওপেন ইউনিভার্সিটিতে আপনাকে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে হবে। দেখুন আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি জানুন না জানুন, কিন্তু একটা মিনিমাম একটা ওই অ্যান্সারটা কিন্তু আপনাকে নামাতে হবে। এই যে কোশ্চেন আপনি বা আপনি যে পড়ে গেলেন, যে নোটস সাজেশন বা আপনি স্টাডি ম্যাটার্স থেকে আপনি পড়ে গেলেন, এই জিনিসগুলো কিন্তু অনেকটা কিন্তু নলেজ কিন্তু আপনার মধ্যে হয়ে যাবে বা নলেজ গেইন করবেন আপনি। এই নলেজ থেকে কিন্তু যে কোশ্চেনটা আপনি জানেন না, এখান থেকে একটু, ওইখান থেকে একটু, ওইখান থেকে একটু কিন্তু নিয়ে কিন্তু নামাতে হবে। অবশ্যই যেন যে কোশ্চেনটা দিয়েছে তার রেলিভেন্স যেন অ্যান্সার থাকে, নাহলে আগডুম বাগডুম অ্যান্সার নিকলে কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। কারণ আমরা দেখেছি অনেক সময় বিয়ে, আমরা যখন বিয়ে দিয়ে যখন পরীক্ষা দিয়ে গিয়েছিলাম, তখন কিন্তু একটা স্টুডেন্ট ছিল, সে কোনোভাবেই পড়েনি, সে কী করেছে, অরিজিৎ সিং এর গান লিখছিল, একটা কোশ্চেন পড়েছে সে অরিজিৎ সিং এর গান লিখছে। কিন্তু এখানে বলে রাখি যে অনেকে ধারণা আছে যে যারা বিএড করতে যায়, যারা বিএড করতে যায় তারা নাকি না পড়ে কিন্তু বিএড করতে, কিন্তু এখানে আপনারা যারা বিএড করেছেন, যারা বিএড করে বা বিএড ডিগ্রিটা করেছেন, তারা অনেক হয়তো জানেন বা আমার কথার সঙ্গে এগ্রি হবেন যে একটা কিন্তু পড়তে হবে আপনাকে, নিয়ম কিন্তু পড়ে কিন্তু আপনাকে ডিগ্রিটা, যে কোনো ডিগ্রির ক্ষেত্রে আপনাকে পড়ে কিন্তু আপনার কিন্তু মার্কস কিন্তু নিতেই হবে, পাস আউট করতে হবে, নাহলে কোনোভাবেই সম্ভব না, কোনো শর্টকাট নেই। এই জন্য বলতে চাইছি যে কোনোভাবেই আপনাকে কোনো কোশ্চেন ছাড়া যাবে না, আপনি কোশ্চেন জানুন না জানুন। আমার তো অনেক সময় হয়েছে আমরা কোশ্চেন জানি না, কিন্তু দেখা গেলো যে যে কোশ্চেনগুলো বা কোশ্চেন আনসারগুলো পড়ে গেছি সেগুলো কিন্তু এখান থেকে একটু, সেখান থেকে একটু, সেখান থেকে একটু নামিয়ে দিয়েছি। দেখা গেলো যে আমরা 5 নম্বর আছে, দেখা গেলো আমাকে 2.5 দিয়েছে বা 2 দিয়েছে বা 1ও দিয়েছে, 1 নম্বরটাও কিন্তু অনেক সময় কিন্তু অনেক কিন্তু চ্যালেঞ্জিং আকারে কাজ করে এবং ফ্যাক্টর হিসেবে কাজ করে আপনার নাম্বারটাকে কিন্তু বুস্ট করার জন্য বা নাম্বারটা পার্সেন্টেজটাকে বাড়ানোর জন্য। এই জন্য আমাদের সাজেস্ট করবো কোনোভাবে কিন্তু কোশ্চেন ছাড়বেন না, প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু অ্যান্সার জানুন না জানুন কিন্তু আপনাকে মিনিমাম কিন্তু কোশ্চেন অ্যান্সার কিন্তু বা প্রেজেন্টেশন ওখানে করতে হবে। কারণ এখানে যদি ওপেন ইউনিভার্সিটি এতটা স্ট্রিক্টলি ভাবে কিন্তু এক্সামিনার কিন্তু এখানে ফলো আপ করে না, এই জন্য কোশ্চেন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প, অল দ্য কোশ্চেন মানে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে, কোনো কোশ্চেন কিন্তু স্কিপ করা যাবে না। স্কিপ করলে কিন্তু আপনি কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ চলে যাবেন, সেখানে কিন্তু অনেক নাম্বার কমে যাওয়ার কিন্তু সময় থাকে। এই জন্য প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ও অ্যাটেম্প করে কিন্তু এগোতে হবে। যাই হোক, দেখুন আজকে আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো কিন্তু আপনারা যদি মেনে চলেন, তাহলে কিন্তু ইজিলি ভাবে কিন্তু আপনার যে যে বাকি যে সময়গুলো আছে এই সময়ের মধ্যে কিন্তু একটা বড় একটা জায়গা কিন্তু থাকতে পারবে এবং মস্ত বড় একটা ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করবে। এই জন্য আপনারা কিন্তু অবশ্যই এই এই জিনিসটাকে মেনে চলুন, কাজ করুন। দেখা হচ্ছে পরে, ভালো থাকুন।